শুক্রবার সন্ধ্যায় কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে একতা শিল্পী গোষ্ঠীর কালীপূজোর বর্ণময় উদ্বোধন হয়ে গেল। শক্তির আরাধনার সূচনা করলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পাবলিসিটির সেক্রেটারি স্বামী অচ্যুতানন্দ পুরী, অভিনেত্রী পাপিয়া অধিকারী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি। এখানকার পুজো এবার 62 বছরে পদার্পণ করল। পুজো কমিটির তরফে সন্দীপ ধর জানান, তার পূর্বপুরুষরা এই পুজোর সূচনা করেছিলেন, সাবেকিয়ানা বজায় রেখেই এখানে পুজো করা হয়। এই পুজো বিহারের সঙ্গে বাংলার আত্মিক সংযোগ বলেও উল্লেখ করেন তিনি। পুজো শুরু করেছিল অনিলদার আর বিমল ধর, ঠিক আছে, এনারাই মেন পুজোর প্রতিষ্ঠাতা। এবারে 62 বছর মানে পুজো পদার্পণ করলো। পুজো মোটামুটি ওনাদের বয়স হয়ে যাওয়ার পর পুজো আমরাই চালিয়ে যাচ্ছি। একতা শিল্পী গোষ্ঠী পুরো সংগঠন মিলে এই পুজো চালাচ্ছে, ফার্স্ট। সেকেন্ড, এই পুজোর সাথে পরোক্ষভাবে জড়িত জিতেন রাম মাঝি এবং সন্তোষ কুমার সুমন। পুজো মানে বিহার বাংলার মেলবন্ধন, এবং বিহারের মন্ত্রীরা প্রত্যেকেই এই পুজোয় পার্টিসিপেট করতে আসে। কালী পুজোয় শক্তির আরাধনার পাশাপাশি শান্তি পেতে চাইলে আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে বলে অনুষ্ঠানে বার্তা দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। এই উদ্যোগের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর কালী পুজো হচ্ছে তো আলোর উৎসব, কাল হচ্ছে সময়, সেই সময়ে যত রকম নেগেটিভিটি সমস্ত সরিয়ে নতুন করে আলোর প্রজ্বলন হোক আমাদের অন্তর থেকে। আসলে অন্তরের আলোটাই তো বড় কথা, নিজেকে প্রকাশিত করার একমাত্র উপায় হচ্ছে নিজের ভেতরে খোঁজ করে তার অন্ধকারগুলোকে সরিয়ে আলোর পথে যাওয়া। আবরণ উন্মোচন করা হচ্ছে বাহ্যিকভাবে, আর একটা হচ্ছে আমাদের ভেতরের যে অন্ধকার রয়েছে তাকে উন্মোচিত করতে পারলে, তাকে সরিয়ে দিতে পারলে আমাদের ভেতরের আলোটা জ্বলে উঠবে। আমরা উপনিষদে একটা কথা বলি, উনি স্টেজে দাঁড়িয়ে একটা লাইন বলেছেন, অসত মা সৎ গমায়া, তমস মা জ্যোতির্গমায়া, মৃত্যুর মা অমৃতম গমায়া। মানে আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, আমাকে অনিত্য থেকে নিত্যে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। অ্যাকচুয়ালি আমাদের এইটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার মূল স্রোত, যে আমাকে এই অজ্ঞানতার হাত থেকে উদ্ধার করো। মা কিন্তু তাই করেন, মার কাছে আমাদের প্রার্থনা হবে কি, যে এই যে মায়া তুমি বিস্তার করে রেখেছো, অজ্ঞানতার মায়া, যাতে আমরা সাফার করছি প্রতিটা মুহূর্তে, তো মানুষ সাফার করে। আমার আগের পূজনীয় দুজন যা বলে গেলেন আমিও সেই কথাটাই বলবো, আমাদের মনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে যাতে আলোকিত হয়ে উঠুক আমাদের মন, এই কামনা আমি করি। আর মা কালী তো শক্তির আধার, আগেও আমি বললাম, সেই শক্তি যেন আমাদের বাংলার প্রত্যেকটি নারীর মধ্যে জাগরিত হয়ে উঠুক, এটুকুই প্রার্থনা রইল। এই পুজোর সঙ্গে বহুদিন ধরেই যুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি, যুক্ত আছেন বিহারের প্রাক্তন মন্ত্রী সন্তোষ সুমনও। যদিও রাজনৈতিক কর্মসূচির কারণে তারা এই দিন কলকাতায় আসতে পারেননি, তবে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন জিতেন রাম মাঝি। নিউজ ওয়েব ইন্ডিয়া, কলকাতা।